হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফ আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি তোমাদের দুষ্টিমুষ্টি বোধি চলে এসেছি তোমাদের সামনে একটা সুন্দর একটা ব্লগ নিই তো আজকের ব্লগটা আরও সুন্দর হতো কিন্তু আমি যেই ব্লগটা মানে আমি ই করেছি না মানে ভিডিওটা করেছিলাম কিন্তু এখন না ভিডিওটা যখন এডিটিং করতে গেলাম তো যাই না ভিডিওটা আমি দেখলাম আমি তিন মিনিট কত সেকেন্ড হয়েছিল। কিন্তু কেন যাই না ভিডিওটা এখন পেলামই না কি জানি আপনি আর বিলিট হয়ে গেল না কী হলো বুঝতে পারলাম না সমস্যাটা কী হয়েছিল তো যাই হোক যেটাই হয়েছে সেটা নিয়ে তো আর আফস্বাস করে লাভ নেই তো যেটা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও পর্যন্ত নতুন আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ ছটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমার যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক আইডিটা ফলো পেজটা ফলো করেনি তারা ঝটপট করে যেয়ে আমার ফেসবুক পেজটা ফলো করে দাও ফেসবুক পেজটা হলো গিয়ে সোনা বৌদি মস্তি ব্লগ ঠিক আছে আর ইনস্টাগ্রাম আইডিটা হলো গিয়ে যদি বৌদির শর্ট শর্ট ভিডিও দেখতে চাও তো ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিও ইনস্টাগ্রাম আইডিটা হলো কি সোনা মিঠু তো দেখো বন্ধুরা আজকে কত জামা কাপড় কিনেছি তোমাদের তো সে শেয়ার করেছি যে ছেলের সামনে এক্সাম মানে নেক্সট ডে থেকে এক্সাম স্টার্ট হয়ে যাবে নেক্সট ডে বলতে কি মানে যেদিন তোমরা এই ভিডিওটা দেখতে পাবে সেদিন থেকে আমার ছেলের এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে তো ছেলেকে এই জন্য টাইম দিতে হচ্ছে দেখো সব কিছুই যেহেতু সংসারে আমার পুরো একাই দায়িত্ব সব কিছু মানে তোমাদের দাদা ভাই তো থাকে না এখানে তোমরা সবাই জানো তো আমার একাই সব রকম কাজ করতে হয় তো সেই জন্য ভাবলাম চলো ছেলের এক্সাম যেহেতু নেক্সট ডে থেকে চালু তো আগে থাকতেই কী কাঁচা ধোয়াটা করে নি কারণ জলটা আমাদের দুপুরবেলা বারোটার সময় দেয় আর তখন আমি বাড়িতে থাকবো না তখন আমি থাকবো স্কুলে তো ওই জন্য ভালো চলো আজকেই কেঁচে ধরে দিই তাহলে দুদিন ধরে শুকিয়ে যাবে বৃষ্টির ওয়েদার তো দুদিন সময় লাগবে দুদিন তিন দিন তো যাই হোক শুকিয়ে যাবে অসুবিধা হবে না ওই জন্য কেঁচে দিলাম কিন্তু জানো তো আজকে একটা মহা বিপদে পড়ে গেছি কি হয়েছে বলো তো এখন তো তোমরা সকালবেলা ভিডিও দেখছো এই জামা কাপড়গুলো বেশ ভালো শুকিয়ে এসেছিল জানো তো অনেকটাই শুকি মানে জলটা ঝরে গেছিলো অনেকটাই শুকিয়ে এসেছিলো কী সুন্দর ও দেখতে পেয়েছো আর আমার একটু ভুলের জন্য সেই জামা কাপড়গুলো আবার ভিজি চিপচিপ হয়ে গেছে কী হয়েছে বলো তো ছেলেকে যখন বিকেলবেলা আমি টিউশন দিয়ে এসেছি তারপর না মেঘ ডাকছিল আর আমি তোমাদের সঙ্গে লাইভ করছিলাম তো আমি ভাবলাম কি হয়তো বৃষ্টি হবে না সেরকম মেঘ ঠিক দেখলাম ঝকঝক করে বৃষ্টি নামলো তখনও যদি উঠে যে আমি জামা কাপড়গুলো তুলতাম আশা করি আমার জামা কাপড়গুলো ভালো থাকতো কপাল খারাপ কথা আছে না যদি তুমি মানে কপাল খারাপ হয় না তো সব কিছুতেই পার তো আমারও সেই কপাল খারাপ হোক কী আর করা যাবে সেই ভেজা জামাকাপড়গুলো আবার তুলে এনে রেখে দিয়েছি তো নেক্সটে আবার দেব। এটা এই কারণে তোমাদের রাত্রিবেলা ভয়েস বাদ দিচ্ছি তো ওই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম জিনিসটা নাহলে তো আর শেয়ার করতে পারতাম না তো সকাল থেকে রীতিমতন দেখো কাজ বাজ করে হাঁপিয়ে গেছি আর বলো না আর দেখতে পাচ্ছ আমার বাড়িটাই মনে হচ্ছে কি সুন্দরবন সুন্দরবনে থাকে শুধু না মনে হচ্ছে আমি সুন্দরবনে যে গভীর জঙ্গল সেই জঙ্গলের মধ্যে আমি থাকি কি যে মানে চারিধার সত্যি কথা মানে মেয়েদের জীবন এটাই মনে হয় তাই না কোথায় ছিলাম আর কোথায় এসে পড়েছি নিজেও না মাঝে মাঝে নিজের ভিডিওগুলো দেখি যখন মানে ভয়েস বা দিতে যাই যখন তখন তো নিজের চোখে দেখা একরকম আর যখন ক্যামেরার মাধ্যমে দেখি তখন যেন মনে হয় যে আমি কোথায় এসে রয়েছি কীভাবে আছি কীভাবে থাকছি নিজেকে তখন নিজের জিনিসগুলো ভাবি কি আর করা যাবে এটাই মনে হয় কপাল মেয়েদের আমার ঠাকুমা সবসময় গল্প করতো বলতো মেয়েরা কোথায় আছে আজ আছে কোথায় কাল কোথায় থাকবে তার কোনো ঠিক নেই ছেলেরা একরকম হয়তো হ্যাঁ আজ এখানে কাল ওখানে থাকতে পারে সেটা হয়তো কাজের সূত্রে কিন্তু মেয়েদের জীবনযাপন কোথায় আজ হবে কোথায় কী হবে বলা মুশকিল তো আমারও সেই রকমই পুরো একদম আমি শহরের মেয়ে এসে পড়েছি পুরোপুরি অজপাড়া গ্রামে বুঝতেই পারো অজপাড়া গ্রাম কারণ এখানে এখনও পর্যন্ত রাস্তায় আলো নেই এখানে এখনও পর্যন্ত সেইভাবে মানে জল নিকাশের জায়গা নেই তো বুঝতেই পারো কী আর করা যাবে যেটা আছে কপালে সেটা অ্যাকসেপ্ট করে এগোতে হবে তাই না তো এমনি আমি খুব খুশি আছি কেন বলো তো কারণ গ্রামের পরিবেশ তো